সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের জন্য যুগপথ আন্দোলন করবে বিএনপি গণতন্ত্র মঞ্চ নামে সাত দলের সঙ্গে সংলাপ শেষে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে দশ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে দলটি পুলিশ বলছে গোয়েন্দা রিপোর্টের পরই মিলবে সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত রাজপথে শক্তি দেখাতে এখন পর্যন্ত এককভাবে কর্মসূচি পালন করছে বিএনপি অন্যদিকে সরকার পতনের এক দফা আন্দোলনে বিরোধী সব দলকে এক ছাতার নিচে আনতে চলছে তোর্জোড় মঙ্গলবার গণতন্ত্র মঞ্চভুক্ত সাতটি দলের সঙ্গে বৈঠক করে দলটি প্রায় আড়াই ঘণ্টা ব্যাপী আলাপ আলোচনা শেষে সবাই হাজির হন গণমাধ্যমের সামনে এ সময় বিএনপি মহাসচিব জানান সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলনের বিষয়ে একমত হয়েছে দলগুলো এখন দফা লক্ষ্য ঠিক করতে গঠিত হবে লিয়াজু কমিটি দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনে জয়লাভের পর বর্তমান ফ্যাসিস্ট সরকারের হঠানোর আন্দোলনে অংশগ্রহণকারী সমস্ত দলগুলোকে নিয়ে আমরা প্রস্তাব করেছি যে একটা জাতীয় সরকার গঠন করে তার মাধ্যমে সেই রাষ্ট্রের যে পরিবর্তন সেই পরিবর্তন সূচনা করা যেতে পারে অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জাতীয় আন্দোলন সৃষ্টি করে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা একটা গণ অভ্যুত্থান সৃষ্টির লক্ষ্যে আমরা একযোগে যুগপথ আন্দোলন করবো ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি তিনি বলেন সরকার পতন আন্দোলনে সাড়া মিলছে জনগণের বাংলাদেশের জনগণের মধ্যে প্রচণ্ড রকমের একটা আগ্রহ উদ্যম উদ্যোগ সৃষ্টি হয়েছে একটা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পতনের লক্ষ্যে দ্রুত যেন কাজগুলো করা যায় তার জন্য একটা একটা লিয়াজো কমিটি আমরা গঠন করব যার মাধ্যমে আমাদের লক্ষ্য আমাদের দফাগুলো আমাদের কর্মসূচি আমাদের রূপরেখা সবই নির্ধারিত হবে এ ব্যাপারে আমরা প্রায় একমত হয়েছি এদিকে 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করেছে দলটি বৈঠক করেছেন ডিএমপি কমিশনারের সঙ্গে লিখিত আবেদনে সমাবেশের নিরাপত্তাও চেয়েছে তারা সমাবেশের জন্য আমরা স্থান চেয়েছি অনুমতি চেয়েছি তারা বলছে এটা আলাপ আলোচনা করবে এবং আরো বিকল্প কোনো প্রস্তাব আছে কিনা পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয় অনুমতি পাওয়ার বিষয়টি নির্ভর করছে গোয়েন্দা রিপোর্টের উপর আরও যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা এই সমাবেশে থ্রেট অ্যানালিসিস করে তারা যে প্রতিবেদন দেবেন সেটার সেটার প্রেক্ষিতে সেটা বিবেচনা করেই তাদের পারমিশন দেওয়া হবে ঢাকার সমাবেশকে ঘিরে বহিরাগত বা অন্য কোনো দল বিশৃঙ্খলা করবে কিনা তা বিএনপিকেই ভাবার পরামর্শ দিয়েছে পুলিশ আফজাল সেন সময় সংবাদ ঢাকা